আরবি পাকের সন্দেশখালি কাণ্ডের তিন অভিযুক্ত শিবু হাজরা, দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীর। আদালতের নির্দেশে 22 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে এই তিনজন। গত শুক্রবার এই মামলা শুনানি ছিল ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের ইজলাসে। হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পূর্বে শনিবার বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ধৃত শাহজাহানের ভাই আলমগীর ও শাহজাহানের সাগরেদ শিবু এবং দিদার বক্স মোল্লার। স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিন সোজা তাদের এনে হাজির করা হয় সিজিওতে। প্রসঙ্গত, ইডির আইনজীবী শাহজাহানের কেচ্ছা কেলেঙ্কারি সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পেশ করেছে আদালতে। জানানো হয়েছিল শেখ আলমগীর 2 কোটি 1 লক্ষ টাকা পেয়েছিল মেসার্স এস কে সাবিনা ফিশারি থেকে। এই ফিশারি শেখ শাহজাহানের মাছ সরবরাহের নাম করে এই অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু তদন্তে জানা যায় এই ফিশারি ভুয়ো, মূলত জমি দখল তোলাবাজি থেকে এই অর্থ এসেছিল বলে সূত্রের খবর। এমনকি দিদার বক্স মোল্লা 7 কোটি 74 লক্ষ 57 হাজার টাকার মধ্যে 2 কোটি 46 লক্ষ 750 টাকা নগদে কেন লেনদেন করেছেন তারও স্পষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। শিবুপ্রসাদ হাজরা ওরফে শিবুও পেয়েছেন 50 লক্ষ টাকা, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে প্রচুর টাকা লেনদেন হয়েছে। অভিযুক্তদের কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য প্রমাণ আদালতে ইডির পেশ করার পর বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতেই 22 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। এখন মামলার পরবর্তী শুনানিতে শাহজাহানের কেচ্ছা কেলেঙ্কারির তিন দোষরের বিরুদ্ধে আদালত কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।